আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে ছোটো বেবিদের এই টপস বা লেহেঙ্গার উপরে যে ব্লাউজটি সেটা কাটিং ও সেলাই দেখাবো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর স্কিপ না করে পুরোটাই দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি এখানে এক পাট কাপড় কীভাবে দুই ভাঁজ করে নিলাম এটাকে এখন মাঝ বরাবর ভাজ দেব চার পাট তৈরি হবে আর কি সামনের এবং পেছনের পাট আমি একসাথেই কাটবো তো এই যে দেখুন আপনারা চার ভাঁজ করে নিলাম তো এখন আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি গলার চড়া নিলাম আমি দেড় ইঞ্চি পরিমাণ যেহেতু শুকনো বেবি মোটা হলে আপনারা দুই ইঞ্চি নিতে পারেন আর গলার লম্বা নিলাম সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো এই মাপ ফলো করে আপনারা যে কোনো বেবির মাপে ড্রেসটি তৈরি করতে পারেন কাজ নিলাম আড়াই ইঞ্চি আপনারা শুধু নিয়মটা ফলো করতে পারেন কারণ একই বছরের বেবি অনেক সময় ছোট বড় হয় চিকন মোটা হয় তো আর্ম আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম তো আপনারা শুধু নিয়মটা ফলো করতে পারেন এবং এই নিয়ম অনুযায়ী যে কোনো বেবির জন্য মাপ অনুসারে তৈরি করে নিতে পারবেন তো এখন সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে আমি আর্ম হলে শেপটা করে নিলাম তো আর্ম হলে শেপ করার পরে আমি কাঁধ আদিন আধা ইঞ্চি পরিমাণ ডাউন করে দিলাম এখন আমি বডির মাপ নিচ্ছি বডি চব্বিশ চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্ক করে দিলাম আর এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য তো সাত ইঞ্চিতে আমি টোটাল মার্ক করে দিলাম তো লম্বাটা আছে এগারো ইঞ্চি নিচে আরও তিন ইঞ্চি ঝুল আসবে কুচির ঝুল এখানে আমি সাত ইঞ্চিতে মার্ক করলাম উপর আর নিচে আমি সমানিয়ে রাখলাম এরপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিলাম বা রাউন্ড শেপ করে দিলাম এতে করে কোনো ঝুলবে না এখন আমি সামনের গলাটাকে রাউন্ড শেপ দিয়ে দিলাম এরপর আমি পিছনের গলাটা ছুটে দেবে পিছনের গলা আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিলাম আড়াই ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর আমি পিছনের গলার মাপ অনুযায়ী সম্পূর্ণ অংশটাকে কেটে নেব তো সম্পূর্ণ অংশে কেটে নেওয়ার পরে আমি পিছনের পাটটাকে মাঝখান থেকে সরিয়ে নেব যেহেতু সামনের গলা বড় দেব তো পিছনের পাটটাকে সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পরে সামনের গলার মাপ অনুযায়ী সামনের গলাটাকে কেটে নিচ্ছি তো যে সামনের পাটটাকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে সামনের পাট কাটা হয়ে গেল। এখন আমি হাতার দুটো পাট কেটে রেখেছি দুটো পাট একসাথে দুই হাতে একসাথে কাটবো তো এটাকে মাছ বরাবর ভাজ দিয়ে নিলাম তো এখন এটাকে আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে চার ভাজ তৈরি হলো তো হাতের লম্বাটা রেখেছি আমি ছয় ইঞ্চি পরিমাণ তো আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুসারে হাতের লম্বা নেবেন আর এখানে চওড়া রেখেছি হচ্ছে চোদ্দো ইঞ্চি পরিমাণ বা সাড়ে চোদ্দো এখানে তেরো থেকে আপনারা চোদ্দো ইঞ্চি পরিমাণ দিতে পারেন সমস্যা নাই যেহেতু ছোটো বেবি এত লম্বার প্রয়োজন নাই কুচি হবে যেহেতু কাপড়ে তো এখান এখান থেকে আমি ছয় ইঞ্চিতে নিয়ে নিলাম মার্ক এটা আমি আর্মলের সাথে মাপ দিয়ে নিতাম কিন্তু আর্মহলের সাথে মাপ দিলাম না কারণ এখানে কুচি হবে আমি আরও হাফ ইঞ্চি কাপড় কেটে নিলাম এখন সাড়ে তেরো আছে তো এরপরে যেহেতু ছয় ইঞ্চি লম্বা নিয়েছি ছয়ের অর্ধেক হচ্ছে তিন ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম তিন ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পরে এখান থেকে আমি হাতার রাউন্ড শেপটা তৈরি করে নিচ্ছি তো এই যেভাবে হালকা বাঁকা করে হাতার রাউন্ড শেপটা তৈরি করে নিলাম এখন আমি এই শেপ অনুযায়ী কেটে নেব তো কুচি করে এগুলো সমান ছোটো হয়ে আসবে তো মাঝখানে এভাবে কেটে নিলাম সেলাইয়ের সুবিধার জন্য তো দুটো হাতে আমার কাটা শেষ তো এরপর সেলাই চলে এসেছি বাকিটা সেলাই দেখাবো তো এখানে মাঝখান বরাবর আমি পিছনের বডিটাকে মার্ক করে নিচ্ছি যেহেতু আমি পিছনে চেন দেব তো পিছনের বডিটাকে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিলাম এরপর মাঝ বরাবর সাড়ে পাঁচ ইঞ্চি অনুযায়ী কেটে নেব তো এখানে যেহেতু সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি পট্টিতেও সাড়ে পাঁচ ইঞ্চি কেটে নেব তো এর জন্য আমি সাত ইঞ্চি লম্বা একটা পট্টি কেটে নিয়েছি এবং চড়া আপনি আড়াই কিংবা তিন ইঞ্চি চিকন মোটা পট্টি দিতে পারেন তো এর মাঝখানে ঠিক সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে সেই মাপ অনুযায়ী সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত কেটে নিলাম তো এখন আমি বডির ওপরে এই পটিটাকে বসাবো বডির সোজা সোজা পাটে কিংবা ভাউপার্ট যেটাই বলি আমরা বসিয়ে পটিটাকে এভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো পটিটাকে সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে এখানে ছোটো ছোটো কাঠ বসাতে হবে এতে করে ফিনিশিং সুন্দর আসে কিন্তু খেয়াল রাখতে হবে সেলাই যাতে কেটে না যায় তো এরপরে সম্পূর্ণ পটিটাকে ভিতরের সাইডে নিতে হবে ভিতরের সাইডে নেওয়ার পরে মুড়িগুলো কীভাবে চিকন ভাজ ভাজ দিয়ে মুড়ি সেলাই করে নিতে হবে তো দেখুন এই যে চিকন ভাজ দিয়ে নিচের অংশ ভাজ দিয়ে আমি পটিটাকে সেলাই করে নিচ্ছি তো পুটিটাকে সেলাই করা নেওয়ার পরে যেহেতু আমি এখানে চেন দেবো তো আমি একটা চেন নিয়ে নিলাম তো যে পটি লাগানো শেষ আমার তো এখন আমি একটা চেন নিয়ে নিচ্ছি তো চেনের যে বাড়তি অংশ সেই অংশটাকে আমি উপর থেকে কেটে নেব তে যে চেনের বাড়তি অংশকে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে চেনটাকে খুলে নেবো চেনটাকে খুলে এক পাশে এইভাবে একটা পার্ট বসিয়ে ওর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব এরপরে কিছুক্ষণ সেলাই করার পরে চেনটাকে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে বাকি অংশটুকু ঘুরিয়ে নিচের দিক থেকে উপরে এনে সম্পূর্ণ চেনটিকে সেলাই করে নেব। তো এই যে আমার চেন লাগানো হয়ে গেছে তো এখন আমি এটার উপরে সামনের বডির পার্টটাকে উল্টোভাবে রাখবো রাখার পরে দুটোরই কাঠ সেলাই করে দেব আর কাজ সেলাই করার সময় অবশ্যই ডাবল সেলাই দেবেন আপনারা নইলে এটা কাঠটার সেলাই খুলে যেতে পারে এরপরে চেনের বাড়তি অংশ আমি কেটে দিলাম এখন আমি গলার পটি বা গলার যে কুচি দেব তার জন্য কাপড় নিয়ে নিচ্ছি দুটুকরো কাপড় আমি সেলাই করে জয়েন করে নিলাম তো এটার মাপটা দেখিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চি চড়া নিয়েছি আমি তো আড়াই ইঞ্চি চড়া এ নেওয়ার পরে এখানে মুড়ি চিকন করে ভাজ করে তারপরে ডাবল ভাজ করে গলার উপরে এভাবে বসিয়ে নেব তো গলার সোজা পিসটা এভাবে বসিয়ে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে তো এই পর একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের লাইক ও কমেন্ট আমাদের কাজের উৎস অনেকটাই বাড়িয়ে দেয় আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কোনো কমেন্টসে প্রশ্ন থাকলে কমেন্টসে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই দেখুন আমি মুড়িটাকে ভাজ করে ভিতরের দিকে দিয়ে আরো দুই তিনটা কুচি দিয়ে সেলাই করে আটকে নিলাম এভাবে আমার গলার কুচি দেওয়ার শেষ এখন আমি পাইপিংটাকে সেলাই করে নেব তো পাইপিংয়ের চড়া রেখেছি আমি দেড় ইঞ্চি এবং পাইপিংয়ের কাপড়গুলোকে আমি জয়েন দিয়ে নিয়েছি তো এখন পাইপিংয়ের কাপড়টিকে মুড়ি ভাজ করে সেলাই করে নেবো আর পাইপিংয়ের কাপড় তো কোনাকুনি করে কাটতে হয় আপনারা জানেনই আমি আর দেখালাম না আপনারা পাইপিং কাপড় যে কোনো ভিডিওতে দেখতে পারবেন অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে চাইলে দেখে আসতে পারেন আমি আর দিলাম না কারণ ভিডিও বেশি লম্বা হয়ে যায় তখন এই যে পাইপিংয়ের কাপড়টিকে সেলাই করে নেওয়ার পরে এখানে ছোটো ছোটো কাঠ বসিতে হবে রাউন্ড শেপগুলোতে কাঠ বসাতে হবে যাতে ফিনিশিংটা সুন্দর আসে তখন সোজা পিসটা বা ভাউ পিসটা করে পাইপিংয়ের কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ দিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি এই যে ডাবল করে ভাজ করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আমার পাইপিং লাগানো শেষ এই দেখুন গলাটা কতটা সুন্দর লাগছে তো এখন আমি হাতার পাটটা নিয়ে নেব তো হাতার যে নিচের অংশ সেখানে আমি উল্টোভাবে প্রিন্টের কাপড়টাকে বসাবো প্রিন্টের কাপড় উল্টো পিষ্ঠা থাকবে এবং হাতার কাপড় উল্টো পিঠটা থাকবে এভাবে রেখে এটা এক ইঞ্চি চওড়া নিয়েছি আমি প্রিন্টের কাপড় এভাবে সেলাই করে আটকে নেব এরপরে সোজা পিসটা বা ভাউ পিসটা করে নেব। তো এই যে সোজা পিসটা করে নেওয়ার পরে প্রিন্টের কাপড়ের নিচে দিয়ে এই সামান্য এক কালার কাপড়টাকে বের করে উপর দিয়ে চাপ সেলাই দেব এতে করে চিকন পাইপিংয়ের মতো দেখাবে এবং দেখতে অনেকটা সুন্দর লাগবে তো আমি এভাবে চিকন পাইপিং তৈরি করে সেলাই করে নিলাম তো এখন এই পাশে যে খোলা অংশ সেটাকেও ভাজ করে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে আমি দুটো হাতাই তৈরি করে নিচ্ছি একটা দেখিয়ে দিলাম আর একটা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি এই যে দুটো হাতাই আমি তৈরি করে নিয়েছি এখন আমি কাঁধের অংশে হাতার যে মাঝখানে আমি কেটে চিহ্ন করেছিলাম সেই অংশটা বসাবো এবং মাঝখান থেকে হাতা লাগাবো খেয়াল করুন আপনারা মাঝখান থেকে এই যে হাতাটাকে রেখে কুচি দিয়ে নিচ্ছি এতে করে অনেকটাই সহজ হয় এবং হাতার সুন্দরভাবে সেটিং হয় বিশেষ করে নতুন যারা আপনারা এইভাবে মাঝখান থেকে হাতায় কুচিগুলো দিয়ে হাতাটাকে জয়েন দেবেন তো এই যে বাকি অংশটুকু আমি জয়েন করে নিচ্ছি তো এই যে হাতায় এখন নিচের অংশে আমি কুচি দিয়ে নিচ্ছি তো ওপরের কুচিগুলোর মাপ অনুসারে নিচের কুচিগুলো সেই মাপ অনুযায়ী ছোটো ছোট করে দিয়ে দিয়ে নিতে হবে এবং হাতার যে ঘের সেই মাপ অনুযায়ী নিচের অংশটুকু রাখতে হবে তো আমি যে বেবির জন্য ড্রেসটা তৈরি করছি সে বেবির হাতার ঘের হচ্ছে আট ইঞ্চি এবং সেলাই সেলাইয়ের কাপড় সহ নয় ইঞ্চি রাখতে হবে এই যে তো দেখি আমি নয় ইঞ্চি আছে কি না তো এই যে এখানে নয় ইঞ্চি আছে তো এখন আমি নিচের পাটে কুচি কাপড় নিয়ে নিয়েছি তো এটা নিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো এটাকে মুড়ি চিকন করে প্রথমে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে তো আপনারা চাইলে এটা মোটাও দিতে পারেন চিকনও দিতে পারেন আপনাদের ইচ্ছা বাচ্চা লম্বার মাপ অনুযায়ী ঝোলটাকে দিবেন তো এই যে মুড়ি সেলাই করে নিয়েছি দুটোরই এখন বডি নিচের পাটে এটাকে উল্টোভাবে বসাবো উল্টোভাবে বসিয়ে সেলাই করে নিব তো বডি নিচের পাটে উল্টোভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি তো একইভাবে দুই পাশেই সেলাই করে নিতে হবে সামনের বডির পাট এবং পিছনের বডির পাট দুই পাশেই এভাবে কুচি করে সেলাই করে আটকে নিতে হবে এরপর এটার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে তো দুপাশে আমি সেলাই করে আটকে নিলাম এখন আমার হাতাও আমি দুপাশে লাগিয়ে নিয়েছি এখন দুই হাতাকে একসাথে করে উল্টো পিসটা থেকে সাইড সেলাই করে দেব তো এক সাইড দেখিয়ে দিলাম অপর সাইড আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব তো সাইড সেলাই দিলে মূলত আমার টসটি তৈরি হয়ে গেল আমি এখানে সোবোতম লাগিয়ে নিয়েছি সৌন্দর্য বৃদ্ধির জন্য তো দেখুন কুচিগুলো কতটা সুন্দর হয়েছে তো টসটি কতটা সুন্দর লাগছে দেখুন আমি এই টপসের সাথে অনেক বেশি ঘের দেওয়া একটা স্কার্টও তৈরি করেছি এটা আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও চলে দেখে আসতে পারেন আর যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ